सुप्रिय ऑनलाइन यूजार और आमार श्रद्धेय भाजन शिक्षक मंडली और अभिभावकवृंद अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। आमार आजकेर ए भिडियोटीते आपनादेर जन्य रयेछे एकजन शिक्षार्थी जेकोनो एकटी विषयेर टपिक निये जेभाबे असाइनमेंट प्रस्तुत करबेन एबं एर कोन-कोन विषयगुलो लक्ष्य रेखे असाइनमेंट प्रस्तुत करबेन एर उपर भित्ति करे आजकेर ए भिडियोटी चलुन शुरू करी। शिक्षार्थीदेर असाइनमेंट लेखार नियम करोना भाइरासेर कड़ाल ग्रासे बंध हये आछे দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত রাখতে সংসদ বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার সহ শিক্ষকরা নিজ উদ্যোগে ক্লাস পরিচালনা করার চেষ্টা করে আসছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রী কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম অনুসরণ করে অ্যাসাইনমেন্ট দেওয়া এবং সেগুলো সম্পূর্ণ করে জমা দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। आज के शिक्षार्थी असाइनमेंट लेखार नियम नहीं कि आलोचना करब विस्तारित आलोचना करा सम्भव है ना तई गुरुत्वपूर्ण जो विषयगुल मैं आलोचना करब असाइनमेंटर प्रयोजनता बर्तमान कोविड 19 एर कारण शिक्षा प्रतिष्ठान बंद थाय शिक्षार्थी पाठ मूल्यायन सह परवर्ती श्रेणी उत्तीर्ण हार जो असाइनमेंट कर संश्लिष्ट विषय शिक्षक निकट जमा दीते हैं। संश्लिष्ट विषय शिक्षक से असाइनमेंट मूल्यायन कर शिक्षार्थी नम्बर प्रदान करबें जहाँ परवर्ती बचर नतून श्रेणी प्रमोशन पवार बेपारे तो हमें आसले एखे गुरुत्वपूर्ण जो नियमटी रही है से नियमगुल किसु अंश हमें ए शब कारण पेजटी पीडिएफ आकार अवश्य हमारे भिडियो डेस्क्रिपने लिंक दिए देव से खाना कलेेक्ट करबें और जो ना पारें তাহলে কিউ ফেসবুকে আপনাদের জিমেইল আইডি দেবেন না অবশ্যই আমার চ্যানেলে দেবেন সেখান থেকে আমি কালেক্ট করে আপনাদেরকে দ্রুত এই শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট লেখার নিয়মের যে পিডিএফ ফর্মটি আমি পাঠিয়ে দেব। তো এখন চলুন এছাড়াও অ্যাসাইনমেন্টের অন্যান্য গুরুত্ব এখানে রয়েছে আশা করি আপনারা এটি ডাউনলোড দিয়ে নাও করে নেবেন। অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী শুরু করবেন কিভাবে এখানে অবশ্য রয়েছে অ্যাসাইনমেন্ট করার জন্য তথ্যের উৎস কি কি তথ্য লাগবে সেই বিষয়গুলো এখানে অবশ্য রয়েছে যে কি কি সোর্স থেকে তথ্যগুলো কালেক্ট করা যাবে। এছাড়াও অ্যাসাইনমেন্ট করার জন্য নিম্নোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে এখানে রয়েছে সেগুলো আপনারা অবশ্যই পড়বেন বা দেখবেন। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আরও তথ্য রয়েছে সেগুলো আশা করি পড়লে আপনারা নিজেরাই পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি আমি আবারও আপনাদের এই কপিটি আপনাদের জন্য এই কপিটি আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে সুতরাং আপনারা পেতে আপনাদের কিভাবে আপনারা সহজে পেতে পারেন এই কপিটি অবশ্যই আমাকে নক করবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি ইনশাল্লাহ 100% এই অ্যাসাইনমেন্টের যে নিয়মাবলীটি রয়েছে পিডিএফ ফাইলটি রয়েছে সেটি আমি আপনাদের অবশ্যই যে কোনোভাবে যে কোনো পর্যায়ে আপনি মেসেঞ্জার বলেন জিমেল আইডির মাধ্যমে বলেন বা অন্যান্য মানে ইসের মাধ্যমে বলেন আমি অবশ্যই আপনাদের এইটি পাঠিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো। আল্লাহ হাফেজ।